হ্যালো ফ্রেন্ডস, আমি গল্প পুরো তোমাদের জন্য নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের আরও একটি ছোট গল্প, অতিথি। আজ 23 এপ্রিল। আজ থেকে 28 বছর আগে চিত্র পরিচালক তথা গল্পকার সত্যজিৎ রায়ের দেহাবসান ঘটে। তাই তারই স্মৃতির উদ্দেশ্যে, তারই একটি গল্প নিয়ে আমি গল্প পুরো হাজির হলাম তোমাদের কাছে। বলে রাখি বন্ধুরা, আজকের গল্পটি প্রথম সংকলিত হয় 1981 সালে আরও 12 গল্প বইটিতে। এছাড়াও এই গল্পটিকে কেন্দ্র করে বহুল প্রচলিত এবং বিখ্যাত চলচ্চিত্র আগন্তুকের সৃষ্টি। তো চলো ফ্রেন্ডস, শুরু করা যাক আজকের গল্প, অতিথি। মন্টু কদিন থেকেই শুনেছে তার মা বাবার মধ্যে কথা হচ্ছে দাদুকে নিয়ে। মন্টুর ছোট দাদু, মার ছোট মামা। দাদুর চিঠিটা যখন আসে তখন মন্টু বাড়ি ছিল। মা চিঠি পড়ে প্রথমে আপন মনে বললেন, বোঝো ব্যাপার। তারপর বাবাকে ডেকে বললেন, ওগো শুনছো? বাবা বারান্দায় বসে মুচির জুতো মেরামত করা দেখছিলেন। মুখ না তুলেই বললেন, বলো। মা চিঠি হাতে বেরিয়ে এসে বললেন, মামা আসছেন। মামা? আমার ছোট মামা গো। বাবার ঘাড় ঘুরে ভুরু কপালে উঠে গেল। বলো কি, তিনি বেঁচে আছেন? এই তো চিঠিতে। মামা যে চিঠি লেখার মতো বিদ্যে আছে সেটা তো জানতাম না। বাবা আরাম কেদারার হাতল থেকে চশমাটা তুলে পরে নিয়ে মার দিকে হাত বাড়িয়ে দিলে। কই দেখি, এক পাতার চিঠিটা পড়েও বাবা বললেন, বোঝো। মা ততক্ষণে মোড়ায় বসে পড়েছে, একটা খটকা লেগেছে দুজনেরই, সেটা বেশ বুঝতে পারছে মন্টু। বাবাই প্রশ্নটা করলেন, আমাদের ঠিকানা পেলেন কোথায় বলো তো? আর ওর ভাগ্নির সঙ্গে যে সুরেশ বোস বলে একজনের বিয়ে হয়েছে, আর তারা যে এই মামুদপুরে থাকে সেটাই বা জানলেন কি করে? মা একটুক্ষণ ভুরু কুচকে থেকে বললেন, শীতল মামা আছে তো, তার কাছেই জেনেছেন হয়তো। শীতল মামা? আহ, তোমার আবার কিছুই মনে থাকে না। মামাদের পড়শি ছিলে নীলকণ্ঠপুরে, কত যাতায়াত ছিল আমাদের বাড়িতে, তুমিও তো দেখেছো। বাজি ফেলে 56টা রাজভোগ খেলে আমাদের বিয়েতে, সেই নিয়ে কত হাসাহাসি। ও হ্যাঁ হ্যাঁ, ছোট মামার সঙ্গে তো আবার খুব মিতালি ছিল। গোড়ার দিকে মামা যে চিঠি দিতেন সে তো শুনেছি, শীতল মামাকেই তো দিত। এ বাড়িতেও তো এসেছেন না শীতলবাবু? বাহ, আসেনি, রানুর বিয়েতেই তো এলেন। ঠিক ঠিক, কিন্তু তোমার ছোট মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছেন। তাই তো জানতাম, তিনি আবার হঠাৎ আমাদের এখানে এসেছেন কেন সেটা বুঝলাম না। বাবা একটু ভেবে বলে, অবশ্যই আসতেই যদি হয় তো তোমার কাছে ছাড়া আর কার কাছে আসবেন বলো? তোমার বাপ মা, বড় মামা, বড় মামি সব বড় লোকে। বড় মামার ছেলে কানাডা, মেয়ে সিঙ্গাপুর, তুমি ছাড়া আর কি আছে? তা তো বুঝলাম, কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি তাকে মামা বলে চিনব কি করে? মামা যখন বাড়ি ছেড়ে যান তখন আমার বয়স 2 বছর আর ওনার 16 কি 17। ওর ছবি আছে না তোমার পুরনো সেই অ্যালবামে? তোমার যা কথা, সে চেহারা আর এখনকার চেহারা, তখন মামার বয়স 15 আর এখন 60। সত্যি খুব মুশকিলে পড়া গেল। ঘরে তো আবার একখানাই বাড়তি ঘর আছে, বিনুর ঘর, কিন্তু কি খায় না খায় জানা নেই। খাবে আবার কি, আমরা যা খাবো তাই খাবে? আমরা যা খাবো মানে, যদি সাধু সাধু হয়ে গিয়ে থাকে তাহলে তো আবার নিরামিষ খাবে। সেও তো আবার আরেক ঝক্কি, 5 রকমের রান্না করো তারপরে আরো কি। ও মা গো, উফ, চিঠির ভাষা দেখে তো সাধু বলে মনে হয় না। দিব্যি আমাদেরই মতো লেখা, ইংরেজিতে তারিখ লিখেছে, ইংরেজি কথা ব্যবহার করেছে, এই তো আননেসেসারি। নিজে ঠিকানাটা তো দেয়নি। তা দেয়নি, আবার সোমবারই আসছে বলে লিখেছেন। মা বাবা দুজনেই খুব ভাবনায় পড়েছেন বলে মনে হলো মন্টু। সত্যি যে মামাকে কেউ কোনোদিন চোখেই দেখেনি তাকে তো মামা বলে মনে করাই মুশকিল। মন্টু এই দাদুর কথা বড় জোর এক কি দুবার শুনেছে। স্কুলে পড়া শেষ হওয়ার আগে দাদু বাড়ি ছেড়ে চলেছেন, তারপর এই 45 বছরের গোড়ার কয়েকটা বছরের পর
তার আর কোনো খবর পাওয়া যায়নি। মা বলতেন তিনি নিশ্চয়ই মরে গেছেন। মন্টুর দু একবার মনে হয়েছে দাদুর যদি হঠাৎ একদিন ফিরে আসেন তাহলে বেশ হয়, কিন্তু তারপরেই মনে হয়েছে সেরকম কেবলই গল্পেই শোনা যায়। তাও গল্পে ঘর পালানো লোক অনেকদিন পরে ফিরে এলে তাকে চেনবার লোক থাকে, এখানে তাও নেই। দাদু এলো কি দাদু সেজে অন্য লোক হলেও তাও বলার জো নেই। দাদু অবশ্যই লিখেছেন বেশি দিন থাকবেন না, দিন দশেক। বাংলাদেশের ছোট মফস্বল শহরেই দাদু ছেলেবেলা কেটেছে, সেই বাংলাদেশ দেখার ইচ্ছে হয়েছে দাদু। নিজের দেশ নীলকণ্ঠপুরে তো যাওয়া যায় না, কারণ এখন আর সেখানে কেউ নেই, তাই মামুদপুরেই আসতে চান। তাও এখানে একজন ভাগ্নি আছে তো। মন্টুর বাবা এখানে ওকালতি করেন, মন্টুর দিদির বিয়ে হয়ে গেছে, সে থাকে রিশ রায়। দাদা কানপুরে হোস্টেলে থেকে পড়ে আইআইটিতে। রবিবারের মধ্যে বাবা মা সব ব্যবস্থা করে ফেললেন। দোতলায় পশ্চিমের ঘরের খাটে নতুন বিছানার চাদর, বালিশের ওয়ার, দাদুর জন্য সাবান, দোয়ালে গামছা সবই এসে গেল। ট্রেন আসবে সকালে, দাদু নিজেই সুরেশ বোসের বাড়ি কোথায় জিজ্ঞেস করে সাইকেল রিক্সা নিয়ে চলে আসবেন। তারপর যা থাকে কপালে। বাবা আজই সকালে বলেছেন মামা হোক আর না হোক, লোকটা যদি সভ্য হব মুশিকে হয় তাহলে একরকম চলে যাবে, না হলে এই দশটা দিন উজ্জতের এক শেষ। ভাল লাগে না বাবু, বললেন মা। সাপ না ব্যাঙ না বিচ্ছু কিচ্ছু জানা নেই, এখন সামলাও ঝক্কি। ঠিকানাও ছিল না লোকটার, তাহলে না হয় একটা কোনো ছুতোয় না করে দেওয়া যেত। এ যেন একেবারে পণ করে ঘাড়ে এসে চেপে বসলো। মন্টুর মনের ভাব কিন্তু অন্যরকম। তাদের বাড়িতে অনেক দিন কেউ এসে থাকেনি, এখন তার গ্রীষ্মের ছুটি, সারাটা দিন সে বাড়িতেই থাকে। খেলার সাথীর অভাব নেই, সিধু অনিশ রথিন ছোটকা, কিন্তু বাড়িতে একজন বাড়তি লোকের মজাটা আলাদা। সারাক্ষণ শুধু মা আর বাবাকে দেখতে কি ভালো লাগে, আর দাদু কি দাদু নয় মজাটাও কি কম। এই যেন একটা রহস্য অ্যাডভেঞ্চার, যদি দাদু না হয়, যদি কোনো বদমতলবী দুষ্টু লোক আসে আর সেটা যদি মন্টু ধরে দিতে পারে তাহলে তো দারুণ ব্যাপার হবে। সোমবার সকাল 10:30 থেকে সদর দরজার বাইরে ঘোরাঘুরি করার পর 11:15 সময় মন্টু দেখলো একটা সাইকেল রিক্সা আসছে তাদের বাড়ির দিকে। গাড়িতে একজন লোক, তার হাতে একটা মিষ্টির হাঁড়ি আর তার পায়ের কাছে একটা চামড়ার সুটকেস। লোকটা সুটকেসের ওপর একটা পা তুলে দিয়েছে। ইনি সাধু নন, অন্তত সাধুর মতো পোশাক পরে না, ধুতি পাঞ্জাবিও নয় প্যান্ট শার্ট। মা বলেছিলেন বয়স 60-এর ওপর, কিন্তু বেশি বুড়িয়ে যাননি। মাথার চুলও বেশি পাকেনি, চোখে চশমা আছে, তবে পাওয়ার খুব বেশি নয়। রিক্সাকে ভাড়া চুকিয়ে দিয়ে বাক্স মাটিতে নামিয়ে রেখে ভদ্রলোক মন্টুর দিকে ফিরে দেখে বললেন, তুমি কে? দাড়ি গোফ নেই, নাকটা চোখা, চোখ দুটো ছোট হলেও উজ্জ্বল। মন্টু সুটকেসটা হাতে তুলে নিয়ে বলল, আমার নাম সাত্যকী বোস। অর্জুনের সারথি না সুরেশ বোসের পুত্র? এই ভারী সুটকেস বইতে পারবে তুমি? ওতে বই আছে কিন্তু। পারবো। তবে চলো। ভেতরের বারান্দায় উঠতে মা এগিয়ে এসে প্রণাম করলেন ভদ্রলোককে। ভদ্রলোক মিষ্টির হাঁড়িটা মার হাতে দিয়ে বললেন, তোমার নাম সুহাসিনী তো? হ্যাঁ। তোমার স্বামী তো উকিল, সে বোধহয় কাজে বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ। এইভাবে এসে পড়লাম, খুব কিন্তু কিন্তু বোধ করছিলাম যেন, কিন্তু শেষে মনে হলো দিন দশেক হয়তো এই বুড়োকে বন্দোবস্ত করতে তোমাদের খুব অসুবিধা হবে না। তাছাড়া শীতলদা তোমাদের এত প্রশংসা করলেন, কিন্তু বুঝতে তো পারি আমি যে সত্যি তোমার মামা তার তো কোনো প্রমাণ নেই, কাজেই সেদিক দিয়ে আমি কিছু দাবিও করব না। একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্য, এইটা ভেবেই নিতে হবে তোমাদের। মন্টু লক্ষ্য করছিল যে মা মাঝে মাঝে আর চোখে দেখছেন ভদ্রলোকের দিকে। এবার বললেন, আপনি চানটান করবেন তো? খুব বেশি যদি অসুবিধা না হয়। না না, এ বাবা অসুবিধা কেন হবে? মন্টু এনাকে দোতলার ঘরে নিয়ে যাও, দেখিয়ে দাও চানের ঘরটা। আর ইয়ে, আপনি কি খান সেটা তো জানা নেই, তাই আমি সর্বভোগ, যা দেবে তাই খুশি মনে খাবো, কথাটা বাড়িয়ে বলছি না।
তুমি স্কুলে পড়ো? ভদ্রলোক জিজ্ঞেস করলেন মন্টুকে। হ্যাঁ, সত্যভামা ইনস্টিটিউশন, ক্লাস 7। মন্টু একটা কথা জিজ্ঞেস না করে পারল না। আপনি বুঝি সাধু নন? সাধু? মা বলেছিলেন আপনি সাধু হয়ে গেছেন। সাধু দাদু তো অনেক কালের কথা ভাই। যখন প্রথম বাড়ি থেকে বেরোই তখন গেলাম হরিদ্বার। বাড়িতে ভালো লাগতো না, তাই বেরিয়ে পড়লাম। একজন সাধুর কাছে গিয়েছিলাম বটে কিছুদিন, ঋষিকেশে। তারপর সেখানেও আর ভালো লাগলো না, তাই বেরিয়ে পড়লাম। তারপর সাধু দাদুর কাছে আর যাইনি। দুপুরে খাবার যা ছিল সেটা ভদ্রলোক সত্যি বেশ খুশি মনে চেঁচিয়ে পুজে খেলেন। আমি সে কোনো আপত্তি নেই, মাছ ডিম দুই খেলেন। মন্টুর মনে হলো না একটু নিশ্চিন্ত হয়েছে। মন্টুর যদিও ভদ্রলোককে দাদু বলতে ইচ্ছা করেছিল, সে লক্ষ্য করল মা একবারও মামা বললেন না। যখন দইয়ের প্লেটটা পাতে তুলছেন ভদ্রলোক, তখন যেন কতকটা কথা বলার জন্যই মা বললেন, বাংলার রান্না অনেকদিন খাওয়া হয়নি বোধহয়। ভদ্রলোক হেসে বললেন, গত দুদিনে কলকাতায় খেয়েছি, তার আগে কতদিন খাইনি বললে বিশ্বাস করবে না। মা আর কিচ্ছু বললেন না। মন্টুর ইচ্ছে হচ্ছিল যে জিজ্ঞেস করে, বাংলা রান্না খাননি কেন, কোথায় ছিলেন আপনি এতদিন? কিন্তু শেষ পর্যন্ত সেটা জিজ্ঞেস করল না। ভদ্রলোক যদি ধাপ্পাবাজ হয়ে থাকেন তাহলে তাকে গুল মারার সুযোগ দেওয়াটা কোনো কাজের কথা নয়। উনি নিজে যদি বলতে চান তো বলুন। কিন্তু উনি নিজেও কিছু বললেন না। 40 বছরের ওপর যে লোক নিরুদ্দেশ ছিল, আর তো অনেক কিছুই বলার থাকা উচিত, তাহলে এ লোক এত চুপচাপ কেন? বাবার গাড়ির আওয়াজ যখন পেল মন্টু, তখন সে দোতলায়। সে দেখেছে ভদ্রলোক তখন হাতে একটা বই নিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম করছে। তার আগে মন্টু আধ ঘন্টা কাটিয়েছে ভদ্রলোকের সঙ্গে। সে ঘরের বাইরে ঘুরঘুর করছে দেখে ভদ্রলোক নিজেই তাকে ডাকলেন, ওহে অর্জুনের সারথি। মন্টু গিয়ে ঢোকে ভদ্রলোকের ঘরে। এস আমার কাছে, বললেন ভদ্রলোক, তোমাকে কিছু জিনিস দেখাই। মন্টু খাটের পাশে গিয়ে দাঁড়ালো। কি এটা? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। একটা তামার পয়সা। কোথাকার? মন্টু পয়সার গায়ে লেখাটা পড়তে চেষ্টা করে পারলো না। এটাকে বলে লেপটা, গ্রিস দেশের পয়সা। আর এটা? এটাও মন্টু বলতে পারলো না। এটা তুর্কির পয়সা, 1 কুরু। আর এটা রুমানিয়ার পয়সা, একে বলে বনি। এটা ইরাকের ফিল। এছাড়া আরো 10 দেশের 10 রকম পয়সা মন্টুকে দেখালেন ভদ্রলোক। তাও তার একটাও মন্টু আগে কখনো দেখেনি, তার নামও শুনেনি। এগুলো সব তোমার জন্য। মন্টু অবাক। ভদ্রলোক বলেন কি, অনিশের কাকাও পয়সা জমান। উনি মন্টুকে বুঝিয়েছেন যারা এই কাজটা করে তাদের বলে নিউমিসম্যাটিক্স। কিন্তু অনিশের কাকার মোটেই এত রকম পয়সা নেই, সেটা মন্টু জানে। আমি তো জানতাম যেখানে যাচ্ছি সেখানে আমার একজন নাতি আছে, আর তার জন্য এনেছি এসব পয়সা। মন্টু মহা ফুর্তিতে পয়সাগুলো নিচে নিয়ে নেমে এলো মাকে দেখাতে। ঘরে ঢুকতে গিয়ে বাবার গলাপে এসে থেমে গেল। এই লোকটার বিষয়ে কথা বলছেন বাবা। 10 দিনটা বাড়াবাড়ি। ওকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে আমাদের মনে সন্দেহ আছে। অতিরিক্ত খাতির না করলে ভদ্রলোক আপনি মানে মানে বিদায় নেবেন, আর কোনো রকম রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। আজ সুধীরের সঙ্গে কথা বলছিলাম, সেও অ্যাডভাইস দিল আলমারি টালমারি সব ভালো করে বন্ধ করে রাখবে। মন্টু তো সবসময় পাহারা দেবে না, তার বন্ধুবান্ধব আছে, খেলাধুলা আছে, আমি কাজে বেরিয়ে যাব। বাড়িতে তুমি আর সদাশিব, সদাশিব কাজ না থাকলেই ঘুমায়, তুমিও যে দুপুরে ঘুমাও না তা তো নয়। একটা কথা বলি তোমায়, বললেন মন্টুর মা। কি? এনার সঙ্গে কিন্তু মায়ের আদল আছে। তোমার তাই মনে হলো? সেই রকম টিকালো না, আর চোখের চাউনিটাও ঠিক যেন সেই রকম। আহা, আমি তো বলছি না ইনি তোমার মামা নন, কিন্তু মামা লোকটি কেমন তা তো কিছুই জানি না আমরা। লেখাপড়া করেননি, কোনো ডিসিপ্লিন নেই, ছন্ন ছাড়া জীবন, আমার মোটেই ভালো লাগছে না ব্যাপারটা। বাবার কথা থামলে পর মন্টু ঘরে ঢুকল। এই ঘণ্টা কয়েকের মধ্যেই মন্টুর ভদ্রলোককে পিস ভালো লেগে গেছে। বাবার কথাগুলো সে পছন্দ করেনি,
হয়তো পয়সাগুলো দেখলে বাবার মনটা ভদ্রলোকের প্রতি একটু নরম হতো। এই কয়েন উনি দিলেন? মন্টু মাথা নেড়ে হ্যাঁ বলল। উনি কি এসব জায়গায় গেছেন বলে বললেন নাকি? না, তা বলেননি। তাও ভালো, এই জিনিস কলকাতায় কিনতে পাওয়া যায়, চৌরঙ্গিতে দোকান আছে। 4:30 নাগাদ দোতলা থেকে নেমে এলেন ভদ্রলোক, তারপরেই বাবার সঙ্গে আলাপ হলো। আপনার ছেলের সঙ্গে আমার খুব ভালো ভাব হয়ে গেছে, বললেন ভদ্রলোক। হ্যাঁ, ও তাই বলছিল। মায়ের মতো বাবাও ঘন ঘন দৃষ্টি দিচ্ছেন ভদ্রলোকের দিকে। আমি দেখেছি কম বয়সী ছেলেদের সঙ্গে আমার খুব চট করে ভাব হয়ে যায়, ভবগুরুদের বোধহয় ওরাই সবচেয়ে ভালো বোঝে। আপনি বুঝি সারা জীবনই ঘুরেছেন? তা ঘুরেছি, এক জায়গায় বসে থেকে থাকতে ছিল না আমার। আমরা আবার গুছানো জীবনটাই বুঝি, উদ্দেশ্য হারাভাবে ঘোরাঘুরি আমাদের পোষায় না। রোজগার আছে, সংসারের দায়িত্ব আছে, সন্তান পালন আছে, আপনি তো বিয়ে করেননি। না, ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন, সুহাসিনীর বোধহয় মনে নেই, ওর এক প্রমাতামহ, আমার এক দাদু, তারও ঠিক এই প্রবৃত্তি ছিল। উনি 13 বছর বয়সে ঘর ছাড়া হন, আমি তো অল্পদিনের জন্য হলেও ফিরেছি, উনি আর একেবারেই ফেরেননি। মন্টু দেখল বাবা মার দিকে ফিরলেন। এটা তুমি জানতে? জানলেও এখন মনে নেই, বললেন মা। বিকেলে চা খাবার পর এক ব্যাপার হলো। মন্টুর বন্ধুরা কদিন থেকেই শুনছে যে সোমবার তার এক দাদু আসবে, যাকে দাদু বলে চেনার কোনো উপায় নেই। তারা ভারী কৌতূহলী হয়ে এলো সেই দাদুকে দেখতে। 4, 5, 10, 12 বছরের ছেলেকে একসঙ্গে দেখে দাদুও খুব খুশি। সবাইকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন লাঠি হাতে নিয়ে। মিত্তিরদের বাড়ি পেরিয়ে মাঠটার এক ধারে কদম গাছটার তলায় বসে দাদু বললেন, তুয়ারেক কাদের বলে জানো? সকলেই মাথা নেড়ে না বলল। দাদু বললেন, সাহারা মরুভূমি জানো তো, সেই সাহারায় তুয়ারেক বলে একরকম যাযাবর জাতি বাস করে, দরকার হলে তারা দস্যুবৃত্তিও করে। এই তুয়ারেগের কবলে পড়ে একজন লোক কিভাবে রক্ষা পেয়েছিল বুদ্ধির জোরে, সে গল্প বলি তোমাদের। দাদুর গল্প ছেলের দল মন্ত্রমুগ্ধের মতো শুনলে। মন্টু পরে মাকে বলেছিল, এমন গল্প ঠিক মনে হয় সব কিছু চোখের সামনে দেখছি। বাবা কাছেই ছিলেন, বললেন, গল্পের বই পড়ার বাতি কাছে বুঝি ভদ্রলোকে, কোনো এক ইংরেজি পত্রিকায় এ ধরনের একটা গল্প পড়েছি বলে মনে হচ্ছে। মন্টু বলেছিল ভদ্রলোকের সুটকেসে বই আছে, সেটা সে জানত, তবে গল্পের বই কি না সেটা সে জানে না। 3 দিন 3 রাত চলে এইভাবে, বাড়ির কোনো কিছু চুরি হলো না, ভদ্রলোক কোনো উৎপাত করলেন না, যা দেওয়া হলো তাই তৃপ্তি করে খেলেন, কোনো বাড়তি আবদার করলেন না, কোনো বিষয়ে অভিযোগ করলেন না। এ কদিনে বাবার বেশ কয়েকজন উকিল বন্ধু এসেছে মন্টুদের বাড়িতে, এমনিতে বেশি আসেটাসে না। মন্টু জানে তারা এই দাদু কি দাদু নয় বুড়োকেই দেখতে এসেছে। মা বাবাকে দেখে মনে হয় তারা মোটামুটি বুড়োকে মেনেই নিয়েছে। বাবাকে তো একদিন বলতেই শুনেছে মন্টু, লোকটা সাদাসিদে এটা বলতেই হবে, বেশি গায়ে পড়াচ্ছে এই ভালো, তবে এরকম মানুষের বেঁচে থেকে কি লাভ জানি না। আসলে বাড়ি ছেড়ে পালানোর মানে বোঝো তো দায়িত্ব এড়ানো, এরা পরাশ্রয়ী জীব, সারা জীবনটাই তো এর ওর ঘাড়ে ভর করে কাটিয়েছে। মন্টু একবার ছোট দাদু বলে ডেকে ফেলেছিল ভদ্রলোককে, তাতে তিনি শুধু মৃদু হেসে তার দিকে চেয়েছিলেন, কিছু বলেননি। মা কিন্তু মামা বলে ডাকেননি একবারও। মন্টু সেই কথা বলাতে মা বলেছেন, আর মামা যে ডাকবো, তারপর যদি মামা না হন তাহলে অপ্রস্তুতের ব্যাপার বলো তো। 4 দিনের দিন ভদ্রলোক বললেন আজ একটু বেরোবেন। নীলকণ্ঠপুরে বাস যায় না? বাবা বললেন তা যায়, বাজার থেকে 1 ঘন্টার অন্তর অন্তর বাস ছাড়ে। তাহলে ভাবছি জন্মস্থানটা একবার দেখে আসবো, ফিরতে অবশ্যই বিকেল হয়ে যাবে। খেয়ে যাবেন তো? প্রশ্ন করলেন মন্টুন। না, সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো, ওখানেই হোটেলে কোথাও খেয়ে নেব, ওর জন্য চিন্তা করো না। 9টার মধ্যেই ভদ্রলোক বেরিয়ে পড়লেন। দুপুরে মন্টু আর লোভ সামলাতে পারল না, ভদ্রলোকের ঘর খালি, সুটকেসটায় কি বই আছে সেটা
দেখার শখ অনেক দিন থেকেই। বাধা নেই, মা একতলায় বিশ্রাম করছেন। মন্টু গিয়ে ঢুকলো ভদ্রলোকের ঘরে। সুটকেসে তালা নেই, চুরির ভয়টা নেই ভদ্রলোকের, সেটা বোঝাই যাচ্ছে। মন্টু সুটকেসের ডালাটা তুলল, কিন্তু কোথায় বই? বই তো নেই, খাতা। খান্ত্রি শেখ নানা রকমের খাতা, তার মধ্যে 10-12টা বাঁধিয়ে দেওয়া হয়েছে। কিন্তু খাতা খুলল মন্টু, পরিষ্কার ঝকঝকে বাংলা হাতের লেখা, পড়তে কোনো অসুবিধা নেই। মন্টু খাটের ওপর উঠল খাতাটা নিয়ে, আর পর মুহূর্তেই নেমে আসতে হলো। তার অজান্তে মা ওপরে উঠে এসেছেন। ও ঘরে কি হচ্ছে মন্টু? ওনার জিনিসপত্র ঘাটাঘুটি করছে বুঝি? মন্টু সুবোধ বালকের মতো খাট থেকে নেমে এসে সুটকেসে খাতাটা রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। যাও নিজের ঘরে যাও, পরের জিনিস ঘাটতে নেই, নিজের বই পড়ো গিয়ে যাও। 6টার একটু পরেই ফিরে এলেন ভদ্রলোক। রাত্রিরে খাবার সময় মন্টুর মা বাবাকে বেশ খানিকটা অবাক করে দিয়ে ভদ্রলোক বললেন তিনি কালই ফিরে যাচ্ছেন। তোমাদের আতিথেয়তার তুলনা নেই, কিন্তু আমার পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা পোষায় না। বাবা মা যে খবরটা শুনে অখুশি নন এটা মন্টু জানে, যদিও তার নিজের মনটা খারাপ হয়ে গেছে। বাবা বললেন, আপনি কি কলকাতায় যাবেন এখান থেকে? হ্যাঁ, তবে সেও বেশি দিনের জন্য নয়, সেখান থেকে অন্য কোথাও পাড়ি দেবো। কারোর কলগ্রহ হয়ে থেকে অভ্যাস নেই, আমি সেই বাড়ি ছাড়ার পর থেকেই স্বাধীন। কলগ্রহ কেন বলছেন? আমাদের তো কোনো অসুবিধা হচ্ছিল না। খানিকটা যে হচ্ছিল সেটা মন্টু জানে, কারণ সে এর মধ্যে একদিন বাবাকে বলতে শুনেছে যে এই মাগির বাজারে একজন বাড়তি লোকের পেছনে খরচ অনেক। এবার মন্টু আর বাবা দুজনেই গেল ভদ্রলোককে স্টেশনে পৌঁছাতে, বাড়ির গাড়িতে করে। মন্টু জানে যে ট্রেন যখন ছাড়ল তখন অবধি বাবার মনে সন্দেহ আছে যে ইনি রইলেন এতদিন, তিনি সত্যি করেই মন্টুর দাদু কিনা। 7 দিন পর আরেক বৃদ্ধ এসে হাজির হলেন মন্টুদের বাড়িতে। ইনি মন্টুর মায়ের শীতল মামা। একে এর আগে একবারই দেখেছে মন্টু, দিদির বিয়েতে। সে কি শীতল মামা? হঠাৎ করে কি মনে করে? এই একটা কর্তব্য সারতে এসেছি যে, একটা নয় আছে দুটো, নইলে এই বুড়ো বয়সে আজকের দিনে এমনি এমনি কেউ প্যাসেঞ্জার ট্রেনে পাড়ি দেয়? দুপুরে খাবো কিন্তু। নিশ্চয়ই খাবেন, কি খেতে চান বলুন, এখানে সব পাওয়া যায়, কলকাতার মতো নয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে কাজগুলো সারি। কাঁধে ঝোলানো থলি থেকে ভদ্রলোক একটা বই বার করলেন। এ বইয়ের নাম শুনিসনি তো? কই না তো। পুলিন্তদের বলেনি সেটা জানি। পুলিন? তোর ছোট মামা যে লোক কাটিয়ে গেল এখানে 5টা দিন, তার নামটাও জানিসনি? এ তারই লেখা বই। তার বই? তোরা কোন রাজ্যে থাকিস? সেদিন কাগজে তো নামটা বেরিয়েছে, এমন আত্মজীবনী বাংলা সাহিত্যে কটা আছে? কিন্তু এ নাম তো, নাম তো ছদ্ম না, সারা পৃথিবী ঘুরেছে 40 বছর ধরে, অথচ এতটুকু দম্ভ নেই। সারা পৃথিবী? পুলিনরায়ের মতো অত বড় ভূপর্যটক ভারতবর্ষে আর হয়নি, আর সব নিজের রোজগারে ঘোরা, খালাসির করে থেকে শুরু করে কুলিগিরি, কাঠের মজুরি, খবরের কাগজ বিক্রি, দোকানদারি, লরি ড্রাইভারি, কোনো কাছে বাদ দেয়নি। তার অভিজ্ঞতার কাছে গল্প হার মেনে যায়। সে বাঘের কবলে পড়েছে, সাপের চোবল খেয়েছে, সাহারায় দস্যুদের হাত থেকে রেহাই পেয়ে এসেছে, জাহাজ ডুবি থেকে সাঁতার সাঁতরে উঠেছে ম্যারাগাস্কার তারায়। 39-এ সে ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভেতর দিয়ে বেরিয়ে পড়ে। সে বলে বাপের বাড়ি মায়া একবার কাটাতে পারলে সারা পৃথিবীটাই হয়ে যায় নিজের ঘর। সাদা কালা কালো ছোট বড় জঙ্গি সভ্য এক হয়ে যায়। কিন্তু এইসব কথা আমাদের বললেন না কেন? তোদের মতো ঘর কোনো কুপমণ্ডু কি এসব কথা বিশ্বাস করত? সে আসল কি নকল তাই তোরা ঠিক করতে পারিসনি, তাকে মামা বলে ডাকতে পারিসনি, আর এত কথা সে বলতে যাবে তোদের? ইস, আবার ডেকে আনা যায় না মামাকে? পাখি উড়ে গেছে, বললে বলি দ্বীপটা দেখা হয়নি,
সেখানে যাওয়ার চেষ্টা করবে। এই বইটা তোদের দিয়ে গেছে, তোদের ঠিক দেয়নি, এই দিয়েছে দাদুকে, বললে ওর মনটা এখনো কাঁচা, ওতেই ছাপটা পড়বে ভালো। তবে ওর আসল পাগলামোর কথাটা বলিনি এখনো, ওকে পই পই করে বললাম যে আর কটা দিন থেকে যাও, এ বই নিঘাত পুরস্কার পাবে, একাডেমি 10,000 টাকা দিচ্ছে আজকাল, সে কিছুতেই শুনলে না, বললে টাকা যদি আসে তো মামতপুরে আমার ভাগ্নিকে দিয়ে দিও, সে খুব যত্ন করে নিয়েছে আমার, শুধু মুখে বলা নয় কাগজে লিখে দিলে, এই নে সেই টাকা। মা শীতল মামার হাত থেকে খামটা নিয়ে চোখে জল মুছতে মুছতে ধরা গলায় বললেন, বুঝো বুঝো ব্যাপার। এতক্ষণ শুনছিলে অতিথি সৃষ্টিকর্তা সত্যজিৎ রায়, গল্প পাঠে শুভদীপ ও সন্মিত্রা, আবহ সঙ্গীত ও স্পেশাল ইফেক্টে সন্মিত্রা। কেমন লাগলো বন্ধুরা আজকের প্রয়াস জানাতে ভুলো না কমেন্ট বক্সে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো তো করতেই হবে, ধন্যবাদ।